গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা সব? নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, একদম ঠিকঠাক আছো। আমিও একদম ঠিকঠাক আছি। আর আজ চলে এসেছি একটা খুব হেলদি পুষ্টিকর একটা রেসিপি নিয়ে। কি কি লাগছে চলো দেখে নিই, আর ঘরে যা আছে আমি সেই সব জিনিস দিয়েই বানিয়ে ফেলবো আজকের একটা স্বাস্থ্যকর ফ্রুট রায়তা। তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে। এই হেলদি ফ্রুট রায়তা বানাতে আমার লাগবে কিছু ফল, টক দই, একটু হানি আর অল্প বিট লবণ। আর নিচ্ছি আমি চিয়া সিড। চিয়া সিড স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর যারা ওয়েট লস করতে চান তাদের জন্য তো ভীষণই ভালো। আমি 2 চামচ চিয়া সিড নিয়ে অল্প জলে ভিজিয়ে দিলাম। এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আর সকালের ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো। বেশ ভারী ব্রেকফাস্ট, অনেকক্ষণ পেটে থাকে, আর এতে শরীরের উপকার বই কোনো অপকার নেই। নিয়ে নিয়েছি টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কেটে রাখা ফ্রুটসগুলো মিশিয়ে দেব। আর কি কি ফ্রুটস কেটে নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখে নিন, আমার ঘরে যা ছিল আমি সেইগুলো দিয়েই করছি। দেখুন, আমি ফ্রুটসগুলো সব কেটে নিয়ে এসেছি। এখানে আছে বেদানা, আর তারপর আছে নাশপাতি, আপেল, শসা, ড্রাগন ফ্রুট আমার ঘরের গাছের, আর এখানে নিয়েছি একটু স্বাদ বদলের জন্য অ্যামন্ড আর কিশমিশ। তো চলুন এবার আস্তে আস্তে এক এক করে সব ফ্রুটসগুলো আমি মিশিয়ে নিই। আমি এখানে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপর এক এক করে ফ্রুটসগুলো আমি মিশিয়ে দেবো। প্রথমে দিচ্ছি শসা, তারপরে দিলাম আপেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিলাম নাশপাতি, আর আমার গাছের ড্রাগন ফ্রুট কেটেছিলাম, এত তার স্ট্রং কালার আমার হাত পুরো লাল হয়ে গেছিল, এখনো রং ওঠেনি। দেখতে পাচ্ছেন, আমন্ড আর কিশমিশ মিশিয়ে দিলাম। ড্রাগন ফ্রুটটা দেবো লাস্টে, কারণ ভীষণ কালার হচ্ছে ড্রাগন ফ্রুটটার, দিলে এখন সাদা থাকবে না, পিঙ্ক হয়ে যাবে সবটা, সেই জন্য ড্রাগন ফ্রুটটা লাস্টে মেশাবো। এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর দই যদি মনে হয় কারোর কম হয়েছে তাহলে সে তার পরিমাণ মতো, প্রয়োজন মতো দই মিশিয়ে নেবে। আমি কম করেই বানালাম, একটু দইটা কম করেই দিলাম, কারণ অতটা খেতে পারবো না আমি একা। এবার মিশিয়ে দিচ্ছি চিয়া সিডটা। চিয়া সিডটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু আমি টক দই মিশিয়ে দেব। আমি এখানে কোনো চিনি ইউজ করব না, আমি পুরোপুরি হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, সেই জন্য আমি এখানে মেশাবো হানি। আর যদি কেউ মিষ্টির ভাবটা একদম না চান তারা হানি দেবেন না। এবার ড্রাগন ফ্রুটটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বেদানা, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, আর যত কালারিং ফ্রুট দেবেন তত আরও দেখতে সুন্দর হবে। আমার সমস্তটা মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ হানি ছড়িয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করেন না তারা হানিটা স্কিপ করে যাবেন। এবার ওপর থেকে স্প্রিঙ্কল করে দিলাম কিছু বেদানা আর কিছু আমন্ড। এটা দেখতে সুন্দর লাগবে বলেই করা। আপনারা চাইলে এর মধ্যে কলা অ্যাড করতে পারেন, পেঁপে অ্যাড করতে পারেন, আম অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন ওয়াটার কন্টেন্ট বেশি আছে যেসব ফলের সেগুলো না অ্যাড করতে, না হলে ফল থেকে যখন জল ছাড়বে ব্যাপারটা খুব পানসে হয়ে যাবে, যে টেস্ট, সুন্দর একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। আমি ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলাম। আমার ফ্রুটস রায়তা রেডি টু সার্ভ। কে কে ভালোবাসেন বলুন, আমার তো ভীষণ ভালো লাগে। একদিন অবশ্যই বানিয়ে ফেলবেন করে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দারুণ খেতে লাগে,
আর এটা খেলে আর কিছু খেতে লাগে না, পেট একদম ভরে যায়। স্বাস্থ্যকর উপকারী ওয়েট লস ডায়েট একটা। তো আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে পরে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়েও হয়তো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে মনে রাখবেন, আমার সাথে থাকবেন। টাটা।